নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে ভোটার কার্ড কারেকশন নিয়ে। যে আপনারা অনেকজনই আছেন যাদের নামের ভুল আছে এবং সেক্ষেত্রে তারা সংশোধন করতে পারছেন না, এবং যারা যারা অনলাইনে করেছেন এবং অনলাইনে সাবমিট করার পরেও কিন্তু লিস্টে দেখা যাচ্ছে নামটা ভুলই এসেছে, এবং সেক্ষেত্রে বা অনলাইনে অনেক সমস্যা হচ্ছে। তা আজকে আমি দেখাবো যে আপনি বাড়িতে বসে অফলাইনে যে ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন সামনে, এবং এই 8 নম্বর ফর্মটা ফিল আপ করে কীভাবে আপনি কোথায় জমা দেবেন, কীভাবে ফিল আপ করবেন, এবং আপনার নামে যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন যে কীভাবে ফর্মটা ফিল আপ করেন, ফর্মটা ফিল আপ করার পরে কী কী ডকুমেন্টস জমা দেবেন বা কোথায় জমা দেবেন, তা বিস্তারিত আলোচনা করব। তা বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, আপনারা যারা নতুন এই ভিডিওটা দেখছেন তার ভিডিও নিচে দেখতে পাবেন লাল মতন সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে ক্লিক করে রাখবেন, এবং পাশে দেখবেন একটা বেল আইকন আছে, ওটাকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে কী হবে, যখন যখন এই ধরনের ভিডিও পোস্ট করব আপনার কাছে কিন্তু সবার প্রথমে পৌঁছে যাবে। তা বন্ধুরা, আপনারা যদি চান যে অনলাইনে ফিল আপ করবো, তার জন্য এই ভিডিওটার শেষে দেখবেন একটা ভিডিও দেওয়া আছে, এবং সেটা আমি আগেই পোস্ট করেছিলাম, সেটাই বলা হয়েছে আপনি অনলাইনে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন যদি নামের ভুল থাকে। তা ভিডিওটার শেষে দেখবেন, পেয়ে যাবেন এবং সেটা দেখে নিতে পারেন অনলাইনে। আর আমি আজকে দেখাবো যে আপনি অফলাইনে কীভাবে করবেন, ঠিক আছে। তা সর্বপ্রথমে আপনাকে এই 8 নম্বর ফর্মটা জোগাড় করতে হবে। তা ফর্মটা কীভাবে জোগাড় করবেন এবং তা জন্য আমি ভিডিওটা লাস্টে দেখাচ্ছি যে আপনি ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন বা ফর্মটা কীভাবে পাবেন। তা আমি ফর্মটার প্রথমে নিয়মকরণটা বলে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন, ঠিক আছে, আর ডাউনলোড করারটা সিস্টেমটা আমি লাস্টে বলছি। তা প্রথমে দেখতে পাচ্ছেন ভারতীয় নির্বাচন কমিশন এখানে লেখাই আছে, এই ফর্মটা সেম এরকম হবে বাংলায়। তা অনেকজনে ইংলিশে কিন্তু দেখে পারে না, পুরো বাংলায় ফর্মটা আমি কিন্তু ডাউনলোড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি পুরো বাংলায়, ওকে। তো দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন, আর এখানে লেখা আছে প্রাপ্তি শিকার নম্বর, দেখতে পাচ্ছেন এখানে প্রাপ্তি শিকার। তা এটা লেখা আছে অফিস কর্তৃক পূরণে, আপনাকে কিছু করতে হবে না, ঠিক আছে। আর পথে লিখতে পারছে এখানে লিখতে আছে নির্বাচন আধিকারিক, এখানে আপনার নির্বাচন তালিকা এখানে লিখতে হবে যে আপনার নির্বাচন ক্ষেত্র, ঠিক আছে, আপনার যেটা নির্বাচন ক্ষেত্র, ঠিক আছে, সেটা লিখতে হবে, হ্যাঁ, যে সেটা দেখে নেবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, 3x5 এই এই সাইজের একটা ছবি এখানে লাগাতে হবে, ঠিক আছে। যদি ছবিতে সংশোধনের প্রয়োজন না থাকে, যদি আপনার মনে করেন যে আমার আগে যে ছবিটা আছে আপনি তো সংশোধন করছেন, যদি মনে করেন যে আমার আগের ছবিটাই আছে এবং সেই ছবিটা থাকবে সেটা দরকার নেই, আর যদি মনে করেন যে আপনি ছবিটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু ছবিটা দিয়ে দেয় ভালো। তা নেক্সট রয়েছে এখানে দেখতে নাম, আপনার যে নামটা যেটা সঠিক করবেন সেটা এখানে লিখবেন পুরো বাংলায়, ঠিক আছে, একদম পুরো ওখানে এই ঘরে বাংলায় লিখবেন। আর তার ঠিক নিচে ক্যাপিটালে মানে বড় হাতের অক্ষরে আপনি কিন্তু ইংলিশে লিখবেন এই ঘরটাই, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে বাংলায় লিখে দেবেন, পরিষ্কার হয় স্পষ্ট স্পষ্ট লিখবেন, কেননা এটা যদি ভুল হয়ে থাকে তাহলে লিস্টে কিন্তু ভুলটাই বেরোবে। তা ওই জন্য নামটা প্রথমে শুধু ফার্স্ট নাম লিখবেন আর নিচে ইংলিশে, তারপরে পদবী, যদি আপনার পদবী থাকে সেটা মণ্ডল, ঘোষ বা শেখ যাই থাকুক, আপনি সে প্রথমে এই ঘরে বাংলায় লিখবেন, তার নিচের ঘরে ইংলিশে, বুঝতে পারছেন। তো এই ঘরটায় ইংলিশে লিখবেন আর এই ঘরটায় বাংলায়, ওকে। তারপর নেক্সট, যে নির্বাচন তালিকা নিবন্ধকরণের বিধানসভা বা লোকসভা নির্বাচনের নাম, তো যেটা বলছিলাম এখানে যেটা লিখবেন বিধানসভার নাম সেটা এখানে একইভাবে লিখতে হবে। তারপর বলছে নির্বাচন তালিকার অংশ মানে আপনার পার্ট নম্বর, পার্ট নম্বরটা দেখে নেবেন ভোটার কার্ডের পিছনে লেখা থাকে, তা পার্ট নম্বরটা আপনি দেখে নেবেন। আর নির্বাচন তালিকার ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বরটা, সিরিয়াল নম্বরটা কিন্তু ভোটার কার্ডের পিছনে লেখা থাকে বা আপনি জোগাড় করে নেবেন, বা আগের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্ট দেখে কিন্তু আপনি এখানে তালিকার অংশ আর ক্রমিক নম্বর অর্থাৎ পার্ট নম্বর আর সিরিয়াল নম্বর আপনি কিন্তু পেয়ে যাবেন। এখানে বলছে এপিক নম্বর যদি দেওয়া হয়ে থাকে, যদি আপনি আগে থেকে দেওয়া হয়ে থাকে তো দেবেন, নাহলে না দরকার নেই। তো আমার ক্ষেত্রে দিয়ে দেওয়া ভালো, এপিক নম্বর দেখবেন ওপর দিকে ভোটার কার্ডের ওপর দিকে যেটা লেখা থাকে XMB বা DRC বা এখন যেটা আছে ভোটার কার্ডের ওপর দিকে যে নম্বর দেখবেন অনেকগুলো সংখ্যা লেখা থাকে সেই ধরনের রঙ এটা লিখে দেবেন এই ঘরটায়, ওকে। তারপরে নেক্সট আছে যে তথ্যটির সংশোধন করা দেবে সেটির ঠিক দিন, এখানে তখন এটা হচ্ছে মেন, আপনি সংশোধনটা কী করবেন, আপনার নাম সংশোধন করবেন না বয়স না ছবি না আত্মীয়ের নাম না এপিক নম্বর বা আত্মীয়তার ধরন, বা আপনি যদি অন্য জায়গায় বাস করেন, ঠিক আছে, সেটা মামার বাড়ি বা কাকার বাড়ি, সেটা আত্মীয়তার ধরন, এখানে ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ, আপনি কী সংশোধন করতে চাইছেন। যদি আপনি মনে করেন যে আপনি নাম নামে ঠিক দেবেন এখানে ঠিক দিয়ে দেবেন এভাবে, ঠিক আছে, যদি বয়স করেন বয়সে ঠিক দেবেন, ছবি যদি করেন ছবি দেখেন চেঞ্জ করেন ছবিতে ঠিক দেবেন, আত্মীয় নাম যদি মনে হয় যে ভুলটা আছে সে ঠিক দেবেন, আপনি যেটা বা লিঙ্গ, আপনি স্ত্রী বা পুরুষ, অনেক সময় পুরুষের ক্ষেত্রে স্ত্রী দল আছে স্ত্রীর ক্ষেত্রে পুরুষ দল আছে, সেটা যদি ভুল থাকে সেটা ঠিক করতে চান তাহলে ঠিক দেবেন, অর্থাৎ যেটা আপনি ঠিক করবেন সেটা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। নেক্সট, যে তথ্যটি সংশোধন করতে হবে তার বিবরণ নিচে দেওয়া হলো, এখানে পুরো বাংলায়,
এখানে করার পরে আপনি যদি মনে করেন যে আপনার নাম চেঞ্জ করবেন, তাহলে এখানে নামটা লিখবেন যে নাম, ঠিক আছে, পুরো নামটা লিখবেন পাশে ইংলিশে। এবার যদি মনে করেন ছবি, তাহলে এখানে লিখবেন ছবি, ঠিক আছে, সেটা পিকচার লিখবেন পাশে কিন্তু লিখবেন ছবি, ওকে। যদি মনে করেন বয়স, ঠিক আছে, এখানে লিখবেন যে আপনার ডেট অফ বার্থ লিখবেন, সে বয়সটা বাংলায় লিখবেন পাশে ইংলিশে লিখবেন। যদি মনে করেন আপনার ঠিকানাটা চেঞ্জ করবেন, তাহলে এখানে ঠিকানাটা বাংলা, এখানে ইংলিশে, ওকে। যদি মনে করেন যে লিঙ্গ, তাহলে এখানে পুরুষ আর এখানে মেল ইংলিশে। কোথায় যেটা যেটা চেঞ্জ করছেন আপনি, এই যেখানে যেখানে রাইট দিচ্ছেন সেইগুলো কিন্তু এখানে বাংলায়, এখানে ইংলিশে লিখতে হবে। তারপরে বলছে ইমেল আইডি ঐচ্ছিক, ইমেল আইডি দরকার না, যদি দেওয়া মনে করেন দিতে পারেন, অসুবিধা নেই। ইমেল আইডি আর মোবাইল নাম্বার ঐচ্ছিক, মোবাইল নাম্বার না দিলেও হয় কিন্তু দিয়ে দেয় ভালো, কারণ মোবাইলে আপনি কিন্তু SMS পরবর্তী ক্ষেত্রে পাবেন। তো আপনি এই ঘরটায় আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, মানে যেটা আপনি ফিল আপ করলেন এবং সেই ফিল আপটা সঠিকভাবে করেছেন সেটা আপনি এগ্রি হয়ে এখানে স্থান দেবেন, যেটা অনলাইনে ফিল আপ করার সময় করতে হয়, যে স্থানে আপনি ফিল আপটা করছেন সেটা, আর আপনার তারিখটাই ঘরে, আর তারপরে আপনার সইটা, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন, এটা পুরোটা কমপ্লিট করবেন। তা ফর্মটা এইভাবে ফিল আপ করে নেবেন প্রথম দিকে, এবং ফর্মটার উল্টো দিকে আসবেন এবং উল্টো দিকে দেখবেন সেম টু সেম এরকম দেখাবে। তা আমি আপনাদেরকে ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম দেখাবে। এবং এই ফর্মটার মধ্যে কিন্তু আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না, সমস্ত কিছু করবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন ক্ষেত্রে নির্বাচনী নিবন্ধীকরণ অধিকারী কর্তৃক পূরণীয়, মানে সমস্ত কিছু কিন্তু নিবন্ধীকরণ অধিকারী করবে, এটা সমস্ত কিছু আপনি যেটা করেছেন, ঠিক আছে। তা আপনাকে উল্টো দিকে ফর্মের যে উল্টো দিকে সেটা কিন্তু করা দরকার নেই, ঠিক আছে। এবার প্রশ্ন হলো যে আমি আপনি ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন এবং ফর্মটা কোথায় জমা দেবেন আর ডকুমেন্টস কী কী দেবেন, ঠিক আছে। তা প্রথমে আমি দেখাচ্ছি আপনি কীভাবে ডাউনলোড করবেন। তা ডাউনলোড করার জন্য আপনি গুগলের সার্চ বক্সে যাবেন, আপনি মোবাইল থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা আমার গুগলের সার্চ বক্স, মনে করুন আপনি মোবাইলে করছেন এখানে। তো এখানে লিখবেন CEO, তারপর লিখবেন WB, শুধুমাত্র এটা বলে সার্চ করবেন। সার্চ করলেন দেখবেন যে ফার্স্ট যে লিঙ্কটা আসছে এটাই আপনি প্রবেশ করবেন, ফার্স্ট লিঙ্কটায় দেখবেন যে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে দেখবেন শেষের দিকে সেম টু সেম মোবাইলে এভাবে দেখাবে, কিন্তু আপনি দেখবেন ডাউনলোড একটা অপশন পাবেন, এবং ডাউনলোড অপশনে ধরে নিয়ে আসবেন, দেখবেন পাশে দেখবেন একটা ফর্ম লেখা আছে, এই ফর্মে একটা ক্লিক করে দেবেন। তো ফর্মে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে কিন্তু ফর্মগুলো বেরিয়ে গেছে, এখানে বলছে ইংলিশ, মানে এগুলো যদি মনে করেন আপনি ইংলিশে ডাউনলোড করবো এই ফর্মগুলো, আর আপনি তো মনে করেন বাংলায় করবো বাংলায়, ঠিক আছে। তা এখানে আপনি দুটো অপশন দিয়ে আছে, আপনি বাংলায় বেটার, কারণ বাংলা সমস্ত কিছু বাংলা লেখা থেকে সমস্ত সুবিধা হবে। তা প্রথম দেখতে পাচ্ছেন যে ফর্ম নম্বর 6, যারা নতুন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা মনে করলে আপনি এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, এবং 6 করতে পারেন এখানে ফর্মটা। তারপরে আমি যেটা বলছিলাম দেখুন কারেকশন ফর্ম, যে ফর্মটা আমি দেখাচ্ছিলাম এটা ফর্ম নম্বর 8, ঠিক আছে, এটা এখানে ক্লিক করলে কিন্তু বাংলা লোড হয়ে যাবে, ফর্ম নম্বর 8। আর যদি আপনি 8 লোড করতে চান, 8 এখানে, ঠিক আছে, সমস্ত কিছু ফর্মটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন পুরো বাংলা, এই লম্বা লম্বা লাইনে বাংলায়। এভাবে আপনি দেখাচ্ছি আপনাকে ফর্ম নম্বর 8টা ডাউনলোড করে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা বেরিয়ে যাবে, দেখুন ফর্মটা বেরিয়ে গেছে, সেটা আমি নাম দেখালাম, সেটা এইখানে ডাউনলোড একটা অপশন থাকবে, এখানে একটা ক্লিক করলে কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড করলাম, সেভ মারলাম, দেখুন ডাউনলোড হচ্ছে এখানে, ঠিক আছে। তো এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করে নেবেন। আর আপনি যদি মনে করেন যে এত ঝামেলা যাবো না, ডাউনলোড করতে পারছি না, বা মোবাইলে ডাউনলোড হচ্ছে না, বা প্রিন্ট আউটের ঝামেলা, তা সেক্ষেত্রে আপনি আপনার এলাকায় যে কোনো জেরক্স দোকানে যাবেন, জেরক্স দোকানে গিয়ে আপনি বলবেন যে 8 ফর্ম নেবো বাংলার, এবং সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তা আপনি দেখে নেবেন যে আপনার জেরক্স দোকান বললেই পেয়ে যাবেন, এটা সব দোকানেই পাওয়া যায়, যে কোনো জেরক্স দোকানে। তা আপনি ওখান থেকে জেরক্স দোকান থেকে ফর্মটা নিয়ে কাজটা করতে পারেন। আচ্ছা, তো ফর্মটা আপনার ফিল আপ হয়ে গেল, এবং ফিল আপ করার পুরোপুরি দেখে নেবেন যে আপনি সঠিকভাবে ফিল আপ করেছেন কিনা, এবং এর সঙ্গে আপনার যে নামের যেটা ফিল আপ করলেন সেটা যদি আধার কার্ডে ঠিকঠাক থাকে তবে আধার কার্ডটা দেবেন, ঠিক আছে। দেখা যায় আপনার ভোটার কার্ডটাই ভুল আছে, আধার কার্ডটা ঠিকঠাক আছে, আধার কার্ডের নামের স্পেলিংটা সম্পূর্ণ ঠিকঠাক আছে কিন্তু ভোটার কার্ডটাই ভুল আছে, তাহলে আপনি এর ডকুমেন্ট স্বরূপ আপনি কিন্তু আধার কার্ড দিতে পারেন, ঠিক আছে। এবং এছাড়া আপনি যদি মনে করেন যে মানে কি অ্যাডমিট আছে বা জন্ম সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা প্রমাণস্বরূপ আপনি ফর্মের সঙ্গে ওটা পিন আপ করে দেবেন, এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি, ফর্মটা পুরো ফিল আপ করার সঙ্গে আপনার পেছনের দিকে পিন আপ করে লাগিয়ে আপনার যে এলাকার যে BLO আছে তাকে জমা দেবেন, ঠিক আছে। এবং যদি আপনার BLO বলে যে এছাড়া আরও ডকুমেন্টস লাগবে, সেটা BLO-র সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে নেবেন বা দেখা করে নেবেন, এবং যদি মনে করেন যে এক্সট্রা কিছু আমি ডকুমেন্টস নিবো দিতে পারেন, কিন্তু নর্মালি আপনি এর স্বরূপ যে ডকুমেন্টসটা ঠিক আছে, যদি আপনার আধার কার্ডে ঠিক থাকে তবে আধার কার্ড দিতে পারেন, বা জন্ম সার্টিফিকেট, এটা নিয়ে আপনি পিন আপ করে জমা দেবেন, ঠিক আছে। দেখে দুজনের মধ্যে কিন্তু আপনার নতুন লিস্ট বেরোবে এবং সেই লিস্টে কিন্তু আপনার নামটা চলে আসবে। তো ব্যাপারটা আসছে কাছে বুঝতে পারছেন। আর যদি মনে করেন যে আপনি না অনলাইনে করবো, অনলাইনে দেখতে পাবেন লাস্টের দিকে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন পাশে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনি ক্লিক করে দেখতে পারেন, ঠিক আছে। তা বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা আপডেটটা, আপডেটটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনার প্রিয়জনদের মধ্যে যতদূর পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন।
ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকুন সবাই, থ্যাংক ইউ।